মামনের রান্নাঘর থেকে আমি মামনি আপনাদের কাছে সহজ পদ্ধতিতে তৈরি সুস্বাদু ও লোভনীয় নবরত্ন কোরমার রেসিপি নিয়ে এলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখে নিই আজকে রেসিপিটা এটা বানানোর জন্য আমাদের লাগছে ফুলকপি ক্যাপসিকাম আলু গাজর বিনস কড়াইশুটি ভুট্টার দানা পনির আর কিছু মশলা যেগুলো আমরা পরবর্তীকালে দেখব আর এখানে নিয়েছি কাঠবাদাম বা আমন্ড আর কাজু বাদাম আর চারমগজ এগুলো গরম জলে ভিজিয়ে রাখছি এবং একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব তারপরে এই সবজিগুলোকে আমরা গরম জলে পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নেব এখানে আমরা নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম আলু ডুমো করে কাটেছিল গাজর আর বিনস দিচ্ছি আর ভুট্টার দানা বা কর্ণ আর দিয়েছি কড়াইশুটি আর নুন আর চিনি দিচ্ছি চিনিটা দিচ্ছি তার কারণ হলো সবজির রঙটা যাতে না বদলায় তারপর এখানে টমেটো কাঁচা লঙ্কার আদা একসঙ্গে তিনটে জিনিস আমরা বেটে নেব আর আমাদের সবজিগুলো ভাপানো কমপ্লিট হয়ে গেলে জলটা ড্রেন করে দিয়ে আর একটা কড়াই এখানে আমরা সাদা তেল গরম করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবো কিশমিশ কাজু আর কিশমিশ আমরা দু এক মিনিটের জন্য ভেজে নেব ভেজে নিয়ে একটা আলাদা বাটিতে তুলে রাখছি তারপরে কড়াই যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি পনিরগুলো পনিরগুলো আমরা লাল লাল করে গোল্ডেন ফ্রাই কিছুক্ষণ ভেজে নেব আর পনিরগুলো আমরা কিউব সাইজ কেটেছি আপনারা চাইলে যে কোনো শেপের কাটতে পারেন তারপরে পনিরগুলো আমরা তুলে নিচ্ছি তুলে নিয়ে যদি কড়ার তেল বেঁচে থাকে তাহলে আমরা ওই তেলেই পরবর্তী রান্নাটা করব হ্যাঁ কড়ার তেল বেঁচে আছে আমরা ওই তেলেই ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকে আমরা এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম আর এখানে আমরা গ্রিন ক্যাপসিকাম নিচ্ছি ক্যাপসিকাম ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। তুলে নিয়ে ফোড়নের জন্য গোটা মশলা দিয়ে দেবো এখানে দিচ্ছি আমরা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ সাজিরে লবঙ্গ গোটা মরিচ আর জায়ফল এরপরে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা যেটা একসঙ্গে বেটে রেখেছিলাম তারপরে কিছুক্ষণ আমরা কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে এই মশলাটাকে আমরা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে দু এক মিনিট বেশিয়ে না দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ আর দিচ্ছে নুন নুন স্বাদ মতো আর দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা এখানে আমরা একটু বেশি দিয়েছি কারণ এই রান্নাটা কোরমা জিনিসটা একটু মিষ্টি মিষ্টি হয় আপনারা স্বাদ অনুযায়ী দেবেন মশলাটা কষিয়ে তেলটা ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আনাজগুলো ভাপিয়ে রাখা আনাজগুলোর সাথে মশলাটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দেব কাজু বাদাম চারমগজ আর কাটবাদাম বা আমন্ডের যে পাটা সেই পেস্টটা আর হ্যাঁ আপনাদের কাছে যদি মগজ না থাকে তাহলে আপনারা পোস্তও ব্যবহার করতে পারেন দুটো যে কোনো একটা ব্যবহার করলেই হলো তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ দুধ এখানে আমরা এক কাপ নিয়েছিলাম দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোলমরিচ গোলমরিচ গুঁড়ো ঝালে স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে সমস্ত কিছু আমরা খুব ভালো করে হালকা হাতে এবং হালকা আঁচে মিশিয়ে নেব মিশিয়ে দু এক মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব চাপাটা খুলে দেখতে পাচ্ছি যে খুব ভালো ফুট ধরে গেছে এবং রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা পানির আর ক্যাপসিকামগুলো পানির আর ক্যাপসিকাম দেওয়ার পরে দিয়ে রাখছি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে আমরা দিয়ে দেবো ঘি ঘি এখানে আমরা এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ঘি দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বিনুন কারণ বিনুন দিলে নিরামিষ তরকারির স্বাদটা খুব ভালো লাগে আর দিয়ে দিয়েছি কসুরি মেথি কসুরি মেথিটা আমরা একটু রোস্ট করে নিয়েছিলাম বা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সব কিছু দিয়ে আমরা মিশিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়েছিলাম তারপরে এটাকে করে নিচ্ছি প্লেটিং নবরত্ন কোরমায় ন ধরনের গোটা ফোরন পরে আর ন ধরনের আনাজ পরে তাই এটা নবরত্ন কোরমা আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন